এই কথাটা থেকে অপূর্বর ভিতরের একটা অপরিচিত একটা অচেনা অপূর্ব এবার আমাদের সামনে ভেসে উঠলেন। এই অপূর্ব দেখেছিলেন যে ইংরেজ কিভাবে আমাদের মানব দেশের মানুষের উপর অত্যাচার করে, কারণ নিজে সে ভুক্তভোগী। সে ট্রেনে উঠে পড়েছিল, সেই ঘটনাটা এখানে উল্লেখ করেছে, এবং ফিরিঙ্গিরা তাকে নামিয়ে দিয়েছিল ট্রেন থেকে। সে রিপোর্ট করতে গিয়েছিল, তার রিপোর্ট করতে গিয়ে সে অপমানিত হয়েছিল। সেদিন কেউ তাকে বাঁচাতে আসেনি। সেদিন মনে করেছিল যে দুঃখে লজ্জায় ঘৃণায় যেন নিজে মাটির সঙ্গে মিশে যায়। তাহলে অপূর্বর দেশাত্মবোধের কারণটা নিশ্চয়ই বুঝতে পারছ। মাতৃভক্ত অপূর্ব হয়তো বাবা মার মানে কথা অমান্য করে রাজনীতিতে যোগ দেয়নি, কিন্তু তার মনের ভেতর ইংরেজদের প্রতি একটা তীব্র ঘৃণা বিদ্বেষ, সেটা সে মুছে দিতে পারেনি তার ব্যক্তিগত জীবনের ঘটনায়। যেভাবে সে স্টেশনে অপমানিত হয়েছিল, তাকে লাথি মারা হয়েছিল, লাথির চোটে আমার যে হাড় পাঞ্জা ভেঙে যায়নি এই সুখবরে আমার দেশের মানে তখনকার ভারতবর্ষের তারা খুশি হয়ে গেল। সেখানে লোক কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকেনি। তাই অপূর্বর কাছে সব্যসাচী এত শ্রদ্ধা। এইবার চাকরি সূত্রে অপূর্বকে অন্যত্র যাবার অর্ডার এসেছিল, অপূর্ব তাকে সেটা গ্রহণ করতে হয়েছিল। খুব তাড়াতাড়ির মধ্যে সে জিনিসপত্র নিয়ে প্রস্তুত হয়ে তাকে চলে যেতে হয়েছিল অন্য জায়গায়। এই জায়গাটায় যাওয়ার সময় স্টেশনে আবার তার সঙ্গে দেখা হয়েছিল সেই গিরিশ মহাপাত্রে। অপূর্ব আবার হাসি চাপতে পারেনি। রামদাস কিন্তু অপূর্ব আর গিরিশ মহাপাত্রের কথাবার্তার মধ্যে একটা অন্য জগতে চলে গিয়েছিল। আমি আগেই বলেছি অপূর্ব রামদাস এইসব যুবক যারা চাকরি করে ইংরেজদের অধীনে, তাদের মনের মধ্যে কিন্তু দেশাত্মবোধ এতটুকু কম ছিল না। রামদাস আগে তার ইঙ্গিত রয়েছে। গিরিশ মহাপাত্র মানে গিরিশ মহাপাত্র ছদ্মবেশেরা রামদাস কিন্তু চিনে ফেলেছিল সব্যসাচী মল্লিক। তাই এই জায়গাটা খুব তাৎপর্যপূর্ণ। রামদাস গিরিশ মহাপাত্রকে দেখার পর, তার কথাবার্তা শোনার পর, রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন একটা অদৃশ্য মেঘের ছায়া এসে আসিয়া পড়িয়াছে, এবং সুদূর দুর্নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উদাও হইয়া গিয়াছে। কেন, কোন সুদূর দুর্নিরীক্ষ যা দেখা যায় না, কেন তার এরকম মনে হল? গিরিশ মহাপাত্রকে দেখে তার মনে হবার কারণই হল গিরিশ মহাপাত্র আসলে সব্যসাচী মল্লিক। এটা রামদাসের বুদ্ধি মন চক্ষু কিছুই এড়ায়। আর শেষ হল ইংরেজদের সেই চেনা পরিচিত রূপটি দিয়ে। অপূর্ব ট্রেনের যাত্রী, রাত্রিবেলায় তাকে বারবার পুলিশ এসে বিরক্ত করলো, তাকে তোলা হলো, তার টিকিট দেখতে চাওয়া হলো। অপূর্ব বললো, আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো তুমি আমার ঘুমের বিঘ্ন করতে পারো না। পুলিশকে চ্যালেঞ্জ করলো, পুলিশ এসে বললো যে অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছে করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। বড় তাৎপর্যপূর্ণ লাস্ট লাইনটা শেষ হলো, যেটা খুব সুন্দর, খুব সুন্দর। এই অর্থে মানে পথের দামি নামটা এখানেই জানো, এই পাঠ্যাংশের পরিপ্রেক্ষিতে বলছে সার্থক। আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। ভারতবাসীকে টেনে নিচে নামানোটাই ইংরেজ পুলিশের বোধ হয় কাজ ছিল, যার জন্যেই হাজার হাজার লক্ষ লক্ষ ভারতবাসীকে তারা কৃতদাস মনে করত। এই লাইনটা হলো তাই, যে আমি পুলিশ, ইচ্ছে করলে আমি তোমাকে নিচে টানিয়ে নামাতাম। তুমি যতই প্রথম শ্রেণীর যাত্রী হও না কেন, মনে রেখো তুমি ইংরেজ নও। তো এই হলো আমাদের পথের দাবি। উপন্যাসের নাম, পাঠ্যাংশের নাম একই রাখা হয়েছে। তাহলে এই পাঠ্যাংশের পরিপ্রেক্ষিতে আমি তো নেই, সুযোগ নেই, প্রয়োজনও নেই, তাহলে পাঠ্যাংশের পরিপ্রেক্ষিতে পথের দাবি একটা গুপ্ত সংগঠন পথের দাবি, কিন্তু তাৎপর্যটা নামকরণের তাৎপর্য থাকে। সেই পথের দাবি নামকরণের তাৎপর্যটা এই পাঠ্যাংশ অনুযায়ী আমরা কি বলব, যে চলমান যে পথ, সেই পথ শাসক ইংরেজের যে অত্যাচারে যে কেমন